দক্ষিণ কোরিয়ার দ্বীপে 200-র বেশি কামানের গোলা ছুড়েছে উত্তর কোরিয়া। আন্তর্জাতিক গণমাধ্যম জানায়, আজ উত্তর কোরিয়ার পশ্চিম উপকূল থেকে গোলাগুলো ছোড়া হয়। গোলাগুলো দক্ষিণ কোরিয়ার ভূখণ্ডে প্রবেশ করেনি, সেগুলো দুই দেশের মধ্যবর্তী বেসামরিক অঞ্চলে পড়েছে। এ ঘটনার পর ওই দ্বীপের বেসামরিক নাগরিকদের সরিয়ে নেওয়ার নির্দেশ দিয়েছে সিওল। উত্তর কোরিয়ার এমন পদক্ষেপকে উস্কানিমূলক বলে বর্ণনা করেছে দক্ষিণ কোরিয়া। দক্ষিণ কোরিয়ার দ্বীপে 200-র বেশি কামানের গোলা ছুড়েছে উত্তর কোরিয়া। আন্তর্জাতিক গণমাধ্যম জানায়, আজ উত্তর কোরিয়ার পশ্চিম উপকূল থেকে গোলাগুলো ছোড়া হয়। গোলাগুলো দক্ষিণ কোরিয়ার ভূখণ্ডে প্রবেশ করেনি, সেগুলো দুই দেশের মধ্যবর্তী বেসামরিক অঞ্চলে পড়েছে। এ ঘটনার পর ওই দ্বীপের বেসামরিক নাগরিকদের সরিয়ে নেওয়ার নির্দেশ দিয়েছে সিওল। উত্তর কোরিয়ার এমন পদক্ষেপকে উস্কানিমূলক বলে বর্ণনা করেছে দক্ষিণ কোরিয়া। দক্ষিণ কোরিয়ার দ্বীপে 200-র বেশি কামানের গোলা ছুড়েছে উত্তর কোরিয়া। আন্তর্জাতিক গণমাধ্যম জানায়, আজ উত্তর কোরিয়ার পশ্চিম উপকূল থেকে গোলাগুলো ছোড়া হয়। গোলাগুলো দক্ষিণ কোরিয়ার ভূখণ্ডে প্রবেশ করেনি, সেগুলো দুই দেশের মধ্যবর্তী বেসামরিক অঞ্চলে পড়েছে। এ ঘটনার পর ওই দ্বীপের বেসামরিক নাগরিকদের সরিয়ে নেওয়ার নির্দেশ দিয়েছে সিওল। উত্তর কোরিয়ার এমন পদক্ষেপকে উস্কানিমূলক বলে বর্ণনা করেছে দক্ষিণ কোরিয়া। দক্ষিণ কোরিয়ার দ্বীপে 200-র বেশি কামানের গোলা ছুড়েছে উত্তর কোরিয়া। আন্তর্জাতিক গণমাধ্যম জানায়, আজ উত্তর কোরিয়ার পশ্চিম উপকূল থেকে গোলাগুলো ছোড়া হয়। গোলাগুলো দক্ষিণ কোরিয়ার ভূখণ্ডে প্রবেশ করেনি, সেগুলো দুই দেশের মধ্যবর্তী বেসামরিক অঞ্চলে পড়েছে। এ ঘটনার পর ওই দ্বীপের বেসামরিক নাগরিকদের সরিয়ে নেওয়ার নির্দেশ দিয়েছে সিওল। উত্তর কোরিয়ার এমন পদক্ষেপকে উস্কানিমূলক বলে বর্ণনা করেছে দক্ষিণ কোরিয়া। দক্ষিণ কোরিয়ার দ্বীপে 200-র বেশি কামানের গোলা ছুড়েছে উত্তর কোরিয়া। আন্তর্জাতিক গণমাধ্যম জানায়, আজ উত্তর কোরিয়ার পশ্চিম উপকূল থেকে গোলাগুলো ছোড়া হয়। গোলাগুলো দক্ষিণ কোরিয়ার ভূখণ্ডে প্রবেশ করেনি, সেগুলো দুই দেশের মধ্যবর্তী বেসামরিক অঞ্চলে পড়েছে। এ ঘটনার পর ওই দ্বীপের বেসামরিক নাগরিকদের সরিয়ে নেওয়ার নির্দেশ দিয়েছে সিওল। উত্তর কোরিয়ার এমন পদক্ষেপকে উস্কানিমূলক বলে বর্ণনা করেছে দক্ষিণ কোরিয়া। দক্ষিণ কোরিয়ার দ্বীপে 200-র বেশি কামানের গোলা ছুড়েছে উত্তর কোরিয়া। আন্তর্জাতিক গণমাধ্যম জানায়, আজ উত্তর কোরিয়ার পশ্চিম উপকূল থেকে গোলাগুলো ছোড়া হয়। গোলাগুলো দক্ষিণ কোরিয়ার ভূখণ্ডে প্রবেশ করেনি, সেগুলো দুই দেশের মধ্যবর্তী বেসামরিক অঞ্চলে পড়েছে। এ ঘটনার পর ওই দ্বীপের বেসামরিক নাগরিকদের সরিয়ে নেওয়ার নির্দেশ দিয়েছে সিওল। উত্তর কোরিয়ার এমন পদক্ষেপকে উস্কানিমূলক বলে বর্ণনা করেছে দক্ষিণ কোরিয়া।